ওকে ফাইন, তাহলে আমরা বাকিটুকু সেরে ফেলে এখানে আসলাম। হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো একটু লেন্থ বড়, হ্যাঁ, যার কারণে সে ছোট্ট একটা ভিডিও ধরে নিচ্ছে। তো ধরে নিলাম এটাকেই দিই, আমরা তো জাস্ট দেখবো, তাই না? আমরা এই ভিডিওটা দিলাম, দিয়ে আমরা স্টার্ট করে দিই, তারপরে দেখতে কেমন দেখায় এটা আমরা দেখি একটু। হ্যাঁ, এই ভিডিওটা চলে আসছে। এখানে এই যে ভিডিও, একটা ভিডিওর থাম্বনেইল আসছে, তারপরে ই আসছে, অ্যাড পোল, হ্যাঁ, চেঞ্জ ভিডিও, অ্যাড পোল, বিভিন্ন ধরনের ই আসছে, অপশান আসছে, তারপরে এডিট করতে পারবো আমরা ভিডিও, ইয়ে এডিট করতে পারবো, তারপরে অ্যাড এ ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল কোনটা আমরা তো জানি, তারপরে প্রাইমারি টেক্সট, এখানে কোনো প্রাইমারি টেক্সট আমরা দিতে পারি, খুব সুন্দর করে প্রাইমারি টেক্সট দিতে পারি, কি আমাদের নামটা দিতে পারি, এটা কি যেন, করোনা রায় বাংলা লিখি, করোনার আয়না, হ্যাঁ, আয়না যে সাপোর্ট, যে SUPPO কর্নার আয়না অফ জে সাপোর্ট দিয়ে, হ্যাঁ, অফ জে সাপোর্ট, অফ জে সাপোর্ট, ওকে ফাইন। তারপরে ওয়েবসাইট ইউআরএল, এখানে তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটা, ওয়েবসাইটের ইউআরএলটা অলরেডি আমাদের দেওয়াচ্ছি, ওটাই তো আসার কথা ছিল। আচ্ছা যাই হোক, ধরুন আমরা ভিডিও প্রমোট করব, আমরা এটাই দিলাম, ঠিক আছে, এটাই আমাদের ওয়েবসাইট, ওকে ফাইন, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপরে এখানে কিছু ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা কোনটা দিব, এখান থেকে ছোট্ট একটা ডেসক্রিপশন নিয়ে এসে দিয়ে দিই, এখান থেকে এই এইটুকু দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে ডেসক্রিপশন কত বড় দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না। ওহো, এটা তো হেডলাইন, এটা হচ্ছে নিচে দিব আমরা, হ্যাঁ, এই যে ওয়েবসাইট ইউআরএল এখানে, আর এটা হচ্ছে হেডলাইন, এখানে হেডলাইন কিছু দিতে হবে, ভিউ ইউআরএল, ইউআরএলটা দেখে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে ইউআরএল ঠিক আছে। এরপরে আমাদের টাইটেলটা, হেডিং, হেডিংটা আমরা কি দিব, উপরে মেবি দিয়ে আসছি যে সাপোর্ট, তাই না, করোনা রায় না, হেডিংটা প্রাইমারি টেক্সট, এটা দিলেই চলে, প্রাইমারি টেক্সট অফ ফর ফেসবুক বিজনেস অ্যান্ড আউটসোর্সিং, হ্যাঁ, এটা একটু সাউন্ড আসতেছে তো অফ করে দিলাম, ওইটি আউটসোর্সিং, করোনার আয়না অফ ফেসবুক আউটসোর্সিং, এটা একটা করোনার আয়না, লাইভ করোনার আয়না আর কি, ওকে নো প্রবলেম, আমরা জাস্ট দিলাম, দিয়ে বুঝলাম। আচ্ছা, তারপরে ডিসপ্লে লিঙ্ক, এখানে ডিসপ্লে লিঙ্ক দরকার নাই, এটা অপশনাল একটা বিষয়, হ্যাঁ, ইউআরএল বিল্ড এ ইউআরএল পার্মানেন্ট, কিটা প্যারামিটার্স দরকার নাই, তারপরে এই যে অ্যাকশন টু বাটন, এই বাটনটা কি দিব আমরা, এই বাটনটা আমরা যে বাটনটা দিব, অর্থাৎ এই যে এখানে যে বাটনটা আছে, হ্যাঁ, এই যে বাটনটা, এটা সিটিএ বাটন, সিটিএ বাটনটা আমরা
অন্য বাটনটা একটা ইউজ করতে পারবো, অর্থাৎ এখানে ভিডিও দেখার জন্য এটা লার্ন মোড দেওয়া আছে, আমরা চাইলেই যে কোনো একটা করতে পারি, সাবস্ক্রাইব দিয়ে দিলাম। এখানে আমরা সাবস্ক্রাইব দিলাম, এই যে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন চলে আসছে। ওকে ফাইন, এরপরে কি আসবে? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো আমাদের অ্যাড করার দরকার নাই, যেটা আছে সেটাই চলুক। হ্যাঁ, তারপরে ট্র্যাকিং, পিক্সেল ট্র্যাকিং, নো পিক্সেল ট্র্যাকিং আমার দরকার নাই এখানে। হ্যাঁ, তারপরে ইউআরএল, এ ধরনের আর কিছু দরকার নাই, মোটামুটি এখান থেকে যা হয়েছে তাই চলবে। এখান থেকে একটা জিনিস দেখে আসতে হবে যে আমার এই যে ভিউ, এটা হচ্ছে মোবাইলে এরকম দেখা যাবে, তারপরে এটা কি, হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি ছোট ডেস্কটপে এটা দেখা যাবে, এটা হচ্ছে ট্যাব, হ্যাঁ ট্যাবে এরকম দেখা যাবে, তারপরে এটা একটা স্টোরিতে যদি দেওয়া হয় তাহলে তার এভাবে দেখাবে, হ্যাঁ স্টোরিতে এভাবে দেখাবে, আর এটা হচ্ছে স্ট্রিম ভিডিও, স্ট্রিম ভিডিও যদি দেখানো হয় তাহলে এভাবে দেখাবে। তো এই অপশানগুলো এখানে আছে, আরও অপশান আছে যে সার্চ, তারপরে এটা একটা আছে, এটা একটা আছে, মানে কোনটাতে কীরকম দেখাবে এটা সুন্দর করে এখানে আপনি দেখে নিতে পারেন। যদি দেখতে ভালো না লাগে তাহলে সেটা চেঞ্জ করে নিতে পারবেন, যে না এটাতে এটা পছন্দ হচ্ছে না তাহলে এটাকে চেঞ্জ করি। যেমন ধরুন এখানে এই নামটা নিচেও করোনা রায় না, উপরে করোনা রায় না, দরকার নাই, এটা একটু চেঞ্জ করি। আর এখানে একটা অপশান দেখাচ্ছে, বলছে টিপস অ্যাড হ্যাজ ওয়ান অ্যারোর, কি অ্যারোর, নো পেমেন্ট মেথড। আচ্ছা আচ্ছা, পেমেন্ট মেথড সে এখনো পায় নাই, যার কারণে বলতেছে যে পেমেন্ট মেথড এখনো ঠিক হয় নাই। তো পেমেন্ট মেথডটা ঠিক করে দিতে হবে, তবে তারপরে আমাদেরকে অ্যাড করতে দেবে। যাই হোক, আমাদের অ্যাডটা আগে আমরা ঠিকঠাক করে নিই। তাহলে এখান থেকে এইটুকুটা বাদ দিই, এই যে উপরে এখান থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা এটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে দেখি তো এখন কেমন দেখায়। হ্যাঁ, এখন একটু মোটামুটি সুন্দর দেখায়, তারপর সাবস্ক্রিপশান বা সাবস্ক্রাইব বাটনটা নিচে আসে। আচ্ছা, এটাতে কেমন দেখায় আবার একবার যে লিখি এক ঝলক। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন এখানে, এখানে এক ঝলক। হ্যাঁ, টার্ন অন, আচ্ছা সাবস্ক্রাইপশন বাটন এখানে, হ্যাঁ এখানে, এটার নিচে করোনা, ও যে এখানে আসছে, ওকে ফাইন, নো প্রবলেম, এটা সুন্দর আছে। তারপরে এখানে আরও আছে এডিট, একটা এক্সপ্লেইন, তারপর রিফ্রেশ, বুটে প্রবলেম, হ্যাঁ দরকার নাই, আমরা একটা রিফ্রেশ দিই এখানে, দেখি কেমন লাগে, এটাকে রিফ্রেশ দিই, আমরা একটা রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করে মোটামুটি ভালোই আছে, একই অবস্থায় আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ওকে ফাইন, তাহলে এখন পেমেন্ট মেথডটা, প্লেসমেন্ট অ্যান্ড এডিট, হ্যাঁ এখানে সে কিছু বলতেছে যে প্লেসমেন্ট অ্যান্ড এডিট করতে বলছে, এটা আমরা করব কি না, স্টোর ফিড, না এটা আমাদের দরকার নেই, আমাদের পেমেন্টটা এড়িয়ে চলা যায় কিভাবে সেটা, অ্যাট ক্রিয়েট, তারপরে ইউজ ক্রিয়েটিভ হার্ড মকআপ, দরকার নাই। আচ্ছা মোটামুটি এই হচ্ছে সেট আপ অ্যারোর, তাই না, নিউ অ্যারোর, তারপরে নিউ ক্যাম্পেইন অ্যাড অ্যারোর, তারপর নিউ অ্যাড ভিডিওস ওয়ান, ওকে ফাইন, এরপরে দেখি আমাদের কি বলে। হ্যাঁ কি বলে আমাদেরকে দেখি, আমরা সেট আপ পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিলেই সে বলছে কোথা থেকে করবে পেমেন্ট দাও। হ্যাঁ, সেট আপ ইউর অ্যাড অ্যাকাউন্ট, সেট আপ ইউর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেট আপ করতে বলছে, আমি এখানে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ থেকে যেহেতু এটা হবে আমরা পে করবো,
তারপর কি পে করব, ইউএসডি ডলার পে করব, এশিয়া ঢাকা, হ্যাঁ, তারপরে ইউটিসি টাইম এটা নো প্রবলেম, লোকাল টাইম হচ্ছে 14টা, হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ, তারপরে শো অ্যাডভান্স অপশান, এখানে আরো কিছু আছে দরকার নাই আমার, কোনো নো প্রবলেম। আমি এখান থেকে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলাম। এরপরে এইখানে এসে সে পেমেন্ট অপশানের কথা বলছে যে তুমি তো পেমেন্ট অপশানটা ক্লিয়ার করো নাই, তাহলে এখানে টাকা দাও। এখানে কিন্তু আমাকে মেসেজ দিয়ে বলছে, সে একটা দিয়ে বলছে যে তুমি ওখানে পেমেন্ট অপশানটা ক্লিয়ার করো, অর্থাৎ অ্যাড কার্ড অ্যাড করো। তো আমি ওখানে কার্ড অ্যাড না করে আমি পাবলিশ করতে যাচ্ছি, সে অবশেষে বলছে যে এখানে এখন কার্ড অ্যাড করো। এখন কার্ড অ্যাড না করলে সে আমাকে আর যেতে দিবে না সামনে। তাহলে আমি বুঝে গেলাম কার্ড অ্যাড করব কিভাবে। একটা কার্ড খুবই সোজা, হ্যাঁ, যে কোনো ডুয়েল কারেন্সির একটা কার্ড, এখানে কার্ডের নাম দিবেন, নেম অফ কার্ড, কার্ডের নাম কার্ডের উপরে লেখা আছে, তারপরে কার্ডের নাম্বার সেটাও কার্ডের উপরে লেখা আছে, এক্সপায়ারি ডেট সেটাও কার্ডের পেছনে লেখা আছে, আর এখানে কার্ডের পিছনে আর একটা সিকিউরিটি নাম্বার আছে, সেই সিকিউরিটি নাম্বারটা দিয়ে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ দিবেন, ব্যাস আপনার অ্যাড রান হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের বিষয় হচ্ছে যে এটা যদি আমরা বায়ারের কাজ করব, তো তো বায়ারের যখন অ্যাডটা আমরা রান করব তখন কি হবে, তখন বায়ারের কার্ডগুলো এখানে এভাবে না দিয়ে আমরা ভেতরে বায়ারের জন্য একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করলে কি হবে, ওই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টের ভেতরে বায়ারের কার্ড নাম্বার দেওয়া থাকবে। তাহলে আমরা যখন এখানে কমপ্লিট করে পাবলিশ দেব, তখন এই যে এখানে চিহ্ন যেটা আছে এই চিহ্ন আর থাকবে না। হ্যাঁ, বায়ারের কার্ডটা অ্যাড করার পরে আমরা যখন এখানে পাবলিশ দেব, তখন বায়ারের কাছে একটা মেসেজ আসবে যে তোমার অ্যাড সেট আপ রেডি হয়ে গেছে, তুমি এখন পে করো। হ্যাঁ, বায়ার ইয়েস বলবে, ব্যাস এখানে যে কয় টাকা পে করা দরকার সেই কয় টাকা পে হয়ে যাবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, এই হচ্ছে অ্যাড সেট আপ, হ্যাঁ টোটাল অ্যাড সেট আপ। আর একটা জিনিস শুধু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এটা কি পাবলিশড জব টাইটেল, সেটা একটা জিনিসই বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট যেগুলো, হ্যাঁ, এই বিশেষ করে এই যে অ্যাকাউন্ট সেট আপ, বায়ারের জন্য যে অ্যাকাউন্ট সেট আপ, ওই অ্যাকাউন্ট সেট আপটা এখানে আমরা করতে পারলাম না, কারণ ফেসবুকের প্রবলেম, ফেসবুক ওই জায়গাটাতে ঢুকতে পারছে না। তো এই যে আমাদের অ্যাডটা রেডি হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে আমরা এটাকে পে করে, মানে আমাদের অ্যাড সেট আপটা রেডি, এখন এই সেট আপ অ্যাডটাকে আমরা পে করলেই ব্যাস এই ভিডিওটা এখন প্রচার হবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এইভাবে আমরা বায়ারের অ্যাডগুলো পোস্ট করতে পারবো, নির্দিষ্ট জায়গায়, একেবারে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অডিয়েন্স নিয়ে আমরা পোস্ট করতে পারবো। হ্যাঁ, তো এভাবে কঠিন কিছুই না, খুবই মানে কঠিন কিছু না, একটু গুরুত্ব দিলেই হবে। তো আমরা আশা করি আমরা প্রত্যেকেই প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে করে রেডি হব। হ্যাঁ, এরপরে গিগ বানাবো, বানায়ে আমরা বায়ারের কাজের জন্য অপেক্ষা করব, বায়ার অর্ডার করবে আমরা কাজ করব, ব্যাস ভেরি সিম্পল। তো আজকে এ পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে বিদায় নিতে চাচ্ছি, কারো কোনো কোশ্চিন থাকলে আমরা কোশ্চিন পরে করব, ফেসবুকে কোশ্চিন করবেন, বেশি ইম্পর্টেন্ট হলে আমরা আগামী দিনে কোশ্চিনের অ্যান্সার, কোশ্চিনগুলোর অ্যান্সার করতে চেষ্টা করব। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।